আজকের কথাঞ্জলিতে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা কথা বলবো, আমরা কবিতা শুনবো, আমরা গান শুনবো। আজকে আমার সঙ্গে যেসব শিল্পীরা রয়েছেন, ইনি শুভশ্রী, নমস্কার, শ্রীনন্তী, নমস্কার, দিশারি এবং রুমকি। তো প্রথম আমি বলবো যে কাজী নজরুল ইসলামের তো নানা রকম রূপ আছে, রোম্যান্টিক গান, বিপ্লবী তিনি, কত রকমভাবে শেডস রয়েছে নজরুলের। তো তুমি একটি কবিতা দিয়ে শুরু করো রুমকি। বন্ধনের শোষণের শানিত কুঠার, কে সে যোদ্ধা দ্রোহ দৃপ্ত চঞ্চল দুর্বার, পরিশেষে স্থির হয়ে বসে যোগাসনে, জীবনের গভীরের প্রাণনে মননে, বিদ্রোহেরে করে তোলে প্রগাঢ় প্রণাম, কে সে যোগী জানো তার নাম, নজরুল ইসলাম, সে যে নজরুল ইসলাম। বাহ, কাজী নজরুলের উপর ছোট্ট একটি কবিতা দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করেছো রুমকি। এবার নিশ্চয়ই আমরা শ্রীনন্দীর গান শুনতে চাই, একটি রোম্যান্টিক গান করো একটা গান। চৈতালি চাঁদিনি রাতে, চৈতালি চাঁদিনি রাতে, নবম আলোতের কলি মুকুল নয়ন মেলি, নিশে জাগে আমার সাথে, চৈতালি চাঁদিনি রাতে, পিয়াসি চকরির দিন গোনা ফুরালো, শূন্য গগনের বক্ষ জোড়ালো, দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন, পড়াই দিল বনভূমির হাতে, চৈতালি চাঁদিনি রাতে। বাহ শ্রীনন্দী, দেখো কোনো যন্ত্রের অনুষঙ্গ না নিয়েই বেশ একটা আড্ডা আড্ডা হচ্ছে। দেখুন গান কবিতা এইসব নিয়ে একটা আড্ডা চলছে আমাদের, তা সেই আড্ডার মধ্যে ও খুব সুন্দরভাবে গানটা পরিবেশন করলো, গানটা খুব সুন্দর। আচ্ছা, তারপর রুমকি তুমি একটা কবিতা বলবে, এরকম কথা ছিল। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি, আপন যেন হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা রবি উবের অরুণ রবি, তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। বাহ, আচ্ছা এই শোনো, তুমি আরেকটা অসুবিধা হবে একটা গান যদি গাও, গাও না। নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনি ভাষা ও চম্পা সে বালিকা, আনমনি ভাষা ও চম্পা সে বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, প্রভা ছিনানে আসে অলসে, কঙ্কন কলসে খেলে সমীরণ নয়ে কবরীর মালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। কি ভ্যারাইটি না কাজী নজরুল ইসলামের গানের মধ্যে! আচ্ছা, তুমি তো অনেকক্ষণ ধরে খুব গম্ভীর হয়ে ওর গান শুনেছো, চোখ টোক বুঝিয়ে, এবার দয়া করে একটা কবিতা বলে অনেকক্ষণ চুপ করে বসে আছো। হয়তো তোমার পাপো দেখা যেখানে ওই নত আকাশ চুনছে বনের সবুজ রেখা, ওই সুদূরে গায়ের মাঠে আলের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা, ওই নীলে ওই গহন পারে ঘোমটা হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন দূতি, দিকপারে ওই দক্ষিণ হাওয়া, বনের ফাঁকে দুষ্ট তুমি, আসতে যাবে নয় না জমি, সেই সে কথা লিখছে হোথা, দিকবলয়ে অরুণ লেখা, হয়তো তোমার পাবো দেখা, যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা। কাজী নজরুল ইসলামের মধ্যে উনি ভিন্ন ধর্মের মানুষ হয়েও যেভাবে উনি শ্যামা মায়ের ভক্ত ছিলেন, আমি এরকম শুনেছি যে উনি যখন সারাদিন HMB-তে রিহার্সাল করিয়ে বাড়ি ফিরতেন, যখন দর্জিপাড়ায় থাকতেন, ওর বাড়িতে শ্যামা মূর্তি ছিল, সেই মূর্তির সামনে বসে নিজে একলা উনি পুজো করতেন। হ্যাঁ, এবং এবং তার মধ্যে যে ভক্তি রসের ব্যাপারটা ছিল সেটা তো ভারী সুন্দর। তো আমি জানি না আমাদের বন্ধুর শ্রেণন্তীর সেই রকম কোনো গান তৈরি আছে কিনা। তোমার কি অফুরন্ত ভাণ্ডার দিচ্ছি, করো করো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দলে, কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দলে, মায়ের একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। তুমি দেখছি প্রেমে এবং পূজা দুটোই পারঙ্গম, দুটোই বেশ ভালো তোমার, প্রেম এবং পূজা। অবশ্য রবীন্দ্রনাথের কবিতায় যখন আমরা জানি মানে হ্যাঁ তো একই, যারে বলি প্রেম তারে বলি পূজা। আর এরপর কি রুমকির একটা গান হতে, কবিতা হতে পারে? গানও তো তুমি গাও না? তুমি কবিতা বলো নাকি? এরকম কোন কম্পার্টমেন্ট রাখার কোনো দরকার নেই, কিন্তু হয় না সেই বিষয়ে তো গানও গায় ভালো না, ভালো গাই না, ওই মাঝে সাঝে গান, মাঝে সাঝে গান করি, চেষ্টা করি, হয় ভালো, যখন খুব ভালো লাগে একটা খুব সেই সময় না, একটা সিচুয়েশন তখন মন থেকে একটা গান এলো, আচ্ছা কি ধরনের সিচুয়েশনে এটা আসে? নজরুলের গান হলে ওটা শ্যামা সঙ্গীত তো বটে। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন, সিঁথির সিঁদুর মুছে ফেল মাগ, জাল সেথা জাল কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। পুরোটা করলাম না, সময় কম।
আমি বলে দিতে পারতাম, তুমি আরো দু লাইন শুনতে আমার ইচ্ছে করছিল, তুমি মাঝখানে থামিয়ে দিয়ে খুব আঘাত করেছো, খুব আঘাত করেছো রুমকে, সবার অনেক কিছু এখন। না না, সেটা তুমি ওটা আমার উপর ছেড়ে দিতে পারতে, তুমি নিজে কেন অত দায়িত্ব নিতে। আমার ভালো লাগছিল শুনতে কবিতাটা, মাঝপথে থেমে গিয়ে এটা ধাক্কা খেয়ে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম এ তো বসে আছে তখন থেকে তোমাকে নিয়ে মুগ্ধ হয়ে আছে, খুবই অদ্ভুত এটা। তো আমি চাইছি ও একটা কবিতা বলুক, কাজী নজরুল ইসলামের এমন একটা কবিতা তুমি বলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধর্মের প্রতিও তার, উনি যে অন্য ধর্মের প্রতি কতখানি শ্রদ্ধাশীল সে তো আমরা শ্রেণন্দীর গানের মধ্যেই বুঝতে পেরেছি। তোমার কি এরকম একটি কবিতা কিছু সংগ্রহ আছে? তোমার বাণীরে করিনি গ্রহণ, করুন শুনি একটু। হ্যাঁ, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হাজরাত, মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নেওয়ার কভু। ধরণীর এই ধন সম্ভার সকলের তাহি সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হাজরাত, তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন্ন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহেবি, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হাজরাত। ঠিকই তাই কথাগুলো বলো তুমি। আজকে আমরা এমন একটা পৃথিবীতে এসেছি যখন না যখন অন্য কোনো মানুষের মত আমরা মানতে পারি না। আমার হতে পারে তিনি ভিন্ন মতের, আমি ভিন্ন মতের, কিন্তু তার মধ্যে কি আমাদের ঝগড়া হবে? আমাদের ঝগড়া ছাড়া এটা হতে পারে না। তুমি একটা বিশ্বাস রয়েছে তোমার, আমার আর একটা বিশ্বাস রয়েছে, তাহলে মানুষের মানুষে তোমার সঙ্গে আমার রিলেশনের জায়গাটা কেন ধাক্কা ধাক্কি হয়ে যাবে, কেন মারপিট হবে আমাদের মধ্যে? আজও নজরুল যে কতটা প্রাসঙ্গিক, শুভশ্রী তুমি যে কবিতাটা বললে তার মধ্যে আমরা দেখলাম কতটা প্রাসঙ্গিক তিনি। কিন্তু অনেক কথা হচ্ছে যার গান শোনার জন্যে আজকে এখানে আমরা মিলিত হয়েছি, সেই শ্রেণন্তী যার অন্য একটা নামও আছে, সে নামটা বারবার মুখে এসে যাচ্ছে আমি বলতে পারছি না ওর চোখ রাঙানিতে। আসলে অনেকেই না ডাক নাম বলার ব্যাপারে দেখবে একটা, না না আমার ডাকনামটা বলবেন না, আমার জানি দু একটা ডাকনাম এখন জানি, সেটা দু একটা বললে তাদের খুব সুবিধা হবে না। আচ্ছা আমি কিন্তু ওকে বলছি ঝুমা মানে শ্রীনন্দী, তুমি একটি গান করো। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মামরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মামরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না, আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। না কত রকম গান তুমি গাইছো, কত সুন্দর একটা, মানে কত ধরনের সৃষ্টি ছিল নজরুলের, সব রকম সব রকম। তোমার একটি কিছু মনে পড়ছে? হ্যাঁ আমি একটা বলি, বৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আমার কবিতাটা জানা নেই, তুমি যদি বলো আমি আনন্দের সঙ্গে শুনতে পারি। খুব সুন্দর কবিতাটা। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগে মত গোলাপ ফুল, কথা শুনে ফুল ফোটাতাম, হয় না এখন সে আর ফুল। বাহ, বাসি হাসির মালা নিয়ে কি হবে নাওরাজে গিয়ে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার ফুল,
কি হারালাম নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয়ে আর ব্যাকুল, কথার সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ফুল। বাহ কি সুন্দর, আর তোমরা সত্যি কথার সুরে ফুলই তো ফুটিয়ে চলেছ তোমরা নিজেরাও। কিন্তু আমি ওর প্রেমে ব্যাকুল হয়ে গেলাম, প্রেমে ওর প্রেমে, ও এতদিন আমার প্রেমে ছিল, এবার থেকে আমি হয়ে গেলাম। কি হচ্ছে, গলা গলার প্রেমে কবিতা। আচ্ছা দেখো কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য তো অনেক কিছু করেছেন, একদম অনেক কিছু, ওর প্রচুর ছড়া আছে প্রচুর, যেগুলো খুব মজার বিষয়, ওর মধ্যে দুটো কত রকম রস, একদিকে দেখছি আমরা বিপ্লব, অন্যদিকে দেখছি রোম্যান্স, আবার একদিকে দেখছি ভক্তি রস, আবার অন্যদিকে শিশুদের নিয়ে ওনার শিশু মনটা নিয়ে খেলা করছেন, কত বিচিত্র প্রতিভার কতগুলো দিক ছিল। কিন্তু তোমরা সব এত কম কম করে বলছো না, আমার মনটা মনে হচ্ছে আরো কেন শুনতে পাচ্ছি না, তোমরা আমার তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছ, আমরা নাচিছে ঘুরনি বাই তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, শুকনো পাতার নূপুর পায় নাচেছে কুড়িনি বাই জল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, দেখে ডুবুকে শত দল দোলে পুরোটা গাইবে কিন্তু বকুল চাপার কোলে, চঞ্চল ঝর্ণার জল ছল ছলে মাঠের পথে সে ধাই চল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় চল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলো থালো এলো কেশ গগনে মিলিয়া, পাগলিনে নেচে যায় হেলিয়া দুলিয়া ধুনি ধূসর কায় চল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় চল, তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। অনেকদিন পরে এই গানটা শুনলাম, মানে এত ছোটবেলা না, নজরুলা গীতির আসর টাসর গুলোতে যখন হতো ফাংশন গুলো আমার মনে পড়ছে, এত ছোটবেলার স্মৃতি গুলো আবার ফিরে আসে না, ধীরেন বসু, ধীরেন মিত্র, মানবেন্দ্র এরা সব গাইতেন যখন, তখন আমার মনে পড়ে যে এইসব গান মাঝে মাঝে আসতো কানেতে, কিন্তু ইদানিং আমরা নাচ করতাম, আর ছোটবেলার স্মৃতিগুলো নতুন করে ফিরে আসে। তুমি কি নাচতেও বুঝি স্কুলে সেই, এখন আর সেই অভ্যেস নেই না, তাহলে এখানে কিছু করতে মনে পড়ে, স্কুলের দিনগুলো বেশি করে মনে পড়ে, একদম একদম। আচ্ছা আরেকটা কবিতা ছিল না, এই দিশারি লিচু চোর কবিতা, হ্যাঁ খুব সুন্দর, সবাই আরে এখন তো লিচুর সময়, লিচুটা এই যখন আসছিলাম স্টুডিওতে তখন দেখছিলাম লাল লাল খুব লাল রঙের লিচু, তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ও বললো যে এই লিচু ভালো হবে না স্যার, এটা তো রং মাখিয়ে দিয়েছে লিচুতে, লিচুর গায়ে যে এটা লিচু লালচে রংটা মাখিয়ে লিচুটাকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। এখন তো আমাদের জীবনটাই তো তাই, আমরা যা তার থেকে একটা প্যাকেজ তৈরি করে আকর্ষণীয় করে তোলাই আমাদের কাজ। লিচু চোরটা কি তোমাদের কারো দুজনের মধ্যে কেউ কে একটু, ও তোমার মনে আছে, বাবুদের তাল পুকুরে হাবুদের তাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, কুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, উঠানা আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাজ জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার দুমাদুম গোটা দুচ্ছার, দিল খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও